খন্দকের যুদ্ধের দিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিবেদন করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এখনো আসরের নামাজ আদায় করিতে পারি নাই। সূর্য তখন প্রায় ডুবে যাওয়ার উপক্রম হইয়াছে, আর সময়টা ছিল রোজাদার ব্যক্তির ইফতারের সময়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আমিও তো আজকের আসরের নামাজ এখনো আদায় করিতে পারি নাই। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোথান নামক এলাকায় চলিয়া গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও তাহার সাথে ছিলাম। তিনি সেখানে গিয়া ওযু করিলেন এবং সূর্য ডুবিয়া যাওয়ার পর আগে আসরের নামাজ, তারপর মাগরিবের নামাজ আদায় করিলেন। আল হাদিস বুখারী শরীফ, হাদিস নাম্বার 613।